আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে দেখব পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের নির্মাণের সর্বশেষ অগ্রগতি। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে একটি আইকনিক স্টেশন ভবন, দুটি প্ল্যাটফর্ম এবং তিনটি রেল লাইন নির্মাণ করা হবে। ইতিমধ্যে এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যাটফর্ম নির্মাণের পাশাপাশি দুটি রেল লাইন বসানো হয়েছে। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। আর অল্প কিছুদিনের মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সেকশনে ট্রেন চলাচল শুরু করবে। আর এর জন্য গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের নতুন স্টেশন ভবনটি নির্মাণ করার আগেই দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যাটফর্মটি নির্মাণ কাজ শেষ করেছে পদ্মা রেল সংযোগ কর্তৃপক্ষ, যাতে করে নারায়ণগঞ্জ থেকে কমলাপুর পর্যন্ত এই সেকশনের ট্রেন চলাচলটা শুরু করা যায়। যদিও গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যাটফর্মটির মাঝখানের অংশ ছাড়া দুপাশের অংশ ঢালাই কাজ এবং প্ল্যাটফর্মের উপর টাইলস লাগানোর কাজ শেষ করা হয়েছে, পাশাপাশি রঙের কাজও শেষ করা হয়েছে, তবে এখনও যাত্রী ছাউনি নির্মাণ কাজ শুরু হয়নি। আর প্ল্যাটফর্মটির মাঝখানে একটি আন্ডারপাস নির্মাণ কাজ চলার ফলে প্ল্যাটফর্মের মাঝখানের অংশ নির্মাণ কাজ শেষ করতে পারেনি। তবে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে যে আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে এই আন্ডারপাসটির সম্পূর্ণ অংশ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। এদিকে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনের এই আন্ডারপাসটি ছাড়াও স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এবং নতুন একটি আইকনিক স্টেশন ভবন নির্মাণ কাজও চলছে। এর মধ্যে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর লাইন বসানোর জন্য সম্পূর্ণ অংশে মাটি ভরাটের কাজ চলছে। এই স্টেশনটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সম্পূর্ণ অংশে মাটি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে যে নতুন আইকনিক ভবনটি নির্মাণ করার কথা রয়েছে সেই ভবনটি নির্মাণ করতে যেয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে সাধারণ জনগণের সাথে বাংলাদেশ রেলওয়ের, কেননা আইকনিক ভবনটি নির্মাণ করার জন্য পর্যাপ্ত জায়গা নেই এই রেলওয়ে স্টেশনটিতে। তাই বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশনে একটি আইকনিক ভবন নির্মাণ করার জন্য বেশ কয়েকবার জমি অধিগ্রহণ করার কার্যক্রম হাতে নিয়েছিল, কিন্তু স্থানীয় জনগণের কাছ থেকে জমি অধিগ্রহণ করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। আইকনিক ভবনটি নির্মাণের জন্য যে পরিমাণ জায়গা দরকার ছিল সেই জায়গাতে বেশ কয়েকটি বড় বড় বিল্ডিং রয়েছে সাধারণ জনগণের। অন্যদিকে এই গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে যেখানে একটি বিদ্যমান সড়ক রয়েছে সেখান থেকেও জায়গা অধিগ্রহণ করা হলেও তা পর্যাপ্ত ছিল না। সব মিলে এখন গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের নতুন যে আইকনিক ভবনটি নির্মাণের কথা রয়েছে সেই ভবনটির নকশা ঠিক রেখে ছোট করে ভবনটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সুপ্রিয় দর্শক, এ ছিল পদ্মা রেল সংযোগ প্রকল্পের অধীনে গেন্ডারিয়া রেলওয়ে জংশন স্টেশন নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।